আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন অবশেষে খুলে দেওয়া হল দেশের প্রথম টানেল তথা দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে নির্মিত প্রথম কোনো টানেল চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আনুষ্ঠানিকভাবে এই টানেলের উদ্বোধন করেছেন যদিও ওই দিনই যান চলাচল শুরু হয়নি যান চলাচল শুরু হয় রোববার থেকে রোববার ভোর ছয়টা থেকে শুরু হবে যান চলাচল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করে টোল পরিশোধ করে তিনি এই যে টানেল সেই টানেল পাড়ি দেন এবং টোল পরিশোধ করেন এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম টানেল এবং পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত এই টানেল নির্মাণ করা নির্মাণ করা হয়েছে বাংলাদেশ এবং চীন সরকারের আর্থিক সহায়তায় এবং এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আরও একটি নতুন সংযোজন যোগাযোগের ক্ষেত্রে আরও একটি নতুন মাইল ফলক দেশের প্রথম এই টানেলের সংযোগ সড়কসহ মোট দৈর্ঘ্য নয় দশমিক তিন নয় কিলোমিটার প্রধান টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার এছাড়া সংযোগ সড়ক সহ পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার আনোয়ারা প্রান্তে থাকা একমাত্র ভায়াডাক্ট বা ওভারপাসটির দৈর্ঘ্য সাতশো সাতাশ মিটার টানেলের ভেতরে থাকা দুটি টিউব বা সুরঙ্গের প্রতিটির দৈর্ঘ্য দুই দশমিক চার পাঁচ কিলোমিটার প্রতিটি টিউবে দুটি করে মোট চারটি লেন রয়েছে দেশের প্রথম টানেল নির্মিত হয়েছে বাংলাদেশ ও চীন সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করছে এবং এতে সেতু কর্তৃপক্ষ এতে খরচ হচ্ছে দশ হাজার ছয়শো কোটি একাত্তর লাখ টাকা এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে চার হাজার ছয়শো কোটি একাত্তর লাখ টাকা আর চীন সরকার ছয় হাজার সত্তর কোটি টাকা চীন সরকারের সহায়তায় এটি আসলে ঋণ হিসাবে দেওয়া হচ্ছে এই ঋণ সুদসহ দিতে হবে এছাড়া টানেলের আগামী পাঁচ বছরের জন্য রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পেয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এজন্য প্রতিষ্ঠানটিকে দিতে হবে নয়শো কোটি টাকা এর মধ্যে তিনশো কোটি টাকা ব্যয় হচ্ছে চারটি স্ক্যানার কেনা ও স্থাপনের কাজে দু সালের ডিসেম্বরে চট্টগ্রামে একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফলি নদীতে এই টানেল নির্মাণের ঘোষণা দেন দু হাজার সালে সরকার গঠনের পর টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয় সেতু কর্তৃপক্ষ এজন্য সম্ভাব্যতা সমীক্ষা করে দু হাজার পনেরো সালের বারোই নভেম্বর একনেকে এটি অনুমোদন দেওয়া হয় এর আগে চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক হয় টানেল নির্মাণের জন্য দু সালের জুনে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কনস্ট্রাকশন কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের সঙ্গে প্রকল্প বাস্তবায়নে চুক্তি হয় দু সালের চোদ্দোই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয় দু সালের চব্বিশ ফেব্রুয়ারি ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উত্তর টিউবের অর্থাৎ পতেঙ্গা প্রান্তের পতেঙ্গা থেকে আনোয়ারমুখী যেটি সেটির খনন কাজের উদ্বোধন করেন এই কাজ শেষ হয় দু সালের দুই আগস্ট এরপর দ্বিতীয় টিউবের আনোয়ারা থেকে পতেঙ্গামুখী যে অংশ তার খনন কাজ শুরু হয় দু সালের বারোই ডিসেম্বর উদ্বোধন করেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী খনন কাজ সম্পন্ন হয় দু এক সালের একুশ সালের সাত ডিস অক্টোবর গত বছরের ছাব্বিশ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় টিউবের পূর্ত কাজের সমাপ্তি ঘোষণা করেন এখন আনুষ্ঠানিকভাবে এই যেই কর্ণফলি টানেল সেটি খুলে দেওয়া হলো এতে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ